বাদফজর আমবয়নের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে 56তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কর্মসূচি। বাদফজর ভারতের মাওলানা ইয়াকুব সিলানি নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। তিনি হিন্দি ভাষায় বয়ান করেন, সাথে সাথে বাংলায় বয়ান তর্জমা করেছেন মাওলানা মনির বিন ইউসুফ। বাদ জোহর বয়ান করবেন মাওলানা উমর তুর্কি, বাদ আসর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ ও বাংলায় তর্জমা করবেন মুফতি ওসামা ইসলাম। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার নিজামুদ্দিন, বাংলায় তর্জমা করবেন মুফতি জিয়া বিন কাশিম। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।